এটা হচ্ছে ইয়ামাহা ফেজার বাসন টু, গাড়ি চলছে 35,000 কিলো। এর আগে হয়তো ক্লাস প্লেট রিপ্লেস করা হয়েছে, কিন্তু দেখেন ওয়েল টেনশনের ভিতরে কতটা ময়লা সেটা দেখায়। এই হচ্ছে ওয়েল টেনশনের ভিতরে একটা পোকা ছিল দেখলাম, কোথায় জানি ময়লাগুলো এসে থাকে। যাই হোক, গেটার ভিতরে একটা পোকা পাওয়া গেছিল, বড় একটা পোকা পাওয়া গেছে, আর কিছু যাবতীয় ময়লাগুলো, যে আপনার এই ময়লাগুলো যদি আপনার পিছনে ঢোকে তাহলে তো খুব খারাপ অবস্থা হবে। তো যাই হোক, এই এটাকে ওয়েল টেনশনার বলা হয়। তো এটা ক্লাস সাইডের ভিতরে থাকে, এই সাইডটা খুলতে হবে, এটা ভিতরে থাকে আর কি। এমনি গাড়ি চলছে প্রায় 35,000-30,000 এরকম চলছে, আর এর আগে হয়তো ক্লাস প্লেট খোলা হয়েছিল, রিপ্লেস করা হয়েছে, তখন এটা আবার ক্লিন করা হয়েছে। স্টপ, কিন্তু মামুনে মামুনও তো এরকম গবেট। ওটা চেন ক্লিনার বলা হয় না, আপনি ওটি বসেন, ওই মারতে যা একদিকে মারে হেলে দিবে কাজের মধ্যে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে কখন যে কাজ করে মনোযোগ দিয়ে কাজ করে, এর কথার মাঝখানে ঢুকাবেন ওর মনোযোগটা নড়ে যাবে। কাজের মানুষ সবসময় যেখান যে জিনিসটাই করে নেবেন না কেন, ওই মনোযোগটা নষ্ট হয়ে যায়। আপনার সাথে কথা বলতে বলতে এদিকে শেষ, হ্যাঁ আর একদিক চলে যাবে, মানুষের ব্যালেন্স তো এত ইয়া না। আর বয়স কম, এগুলো বয়স কম, ছোট এই এখন ইয়া দি অর্ডার আগে তেনা দিয়ে মাঝখান দিয়ে ভিতরে আগে মলা বাই করে না। কি কই খোল, ওপরটা খুলে নেই আগে, যা আগে খুলে বসে আছিস। চপ